উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে মোট 26টি আসনের মধ্যে 13টি আসনে জয়ী হয় বিজেপি, দুটি নির্দল এবং তৃণমূল কংগ্রেস পায় 11টি আসন। বিজেপির 13 এবং দুটি নির্দল নিয়ে পঞ্চায়েত গঠন করে বিজেপি। প্রধান হন লতিকা মণ্ডল। 2019 সালে তিনজন বিজেপি সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, ফলে সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি। এদিন তৃণমূলের অনাস্থা প্রস্তাবে 14 জন পঞ্চায়েত সদস্য স্বাক্ষর করেন। 14 জন পঞ্চায়েত সদস্যর স্বাক্ষর করা অনাস্থা প্রস্তাব বাগদার বিডিও রিসিভিং সেকশনে জমা দেয় তৃণমূল কংগ্রেসের সদস্যরা। যদিও এই অনাস্থা প্রস্তাব জমা প্রসঙ্গে মুখ খুলতে চাননি বাগদার বিডিও সৌমেন্দু গাঙ্গুলি। জানা যায়, আজকে সিন্দানী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা পেশ করলাম বিডিও সাহেবের কাছে। আমরা তৃণমূল পার্টির পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব পেশ করলাম। যখন 2018 সালে 29 আগস্ট গঠন হয়, তখন 15-11 হিসাবে বিজেপিরা পঞ্চায়েত গঠন করে। দুটো নির্দল মেম্বার ছিল আর 13 বিজেপি ছিল। এবার সেখান থেকে এই মুহূর্তে আমরা 14 জন, ওরা 12 জন। আপনাদের দলে বিজেপি থেকে কজন যোগ দেন? 3 জন। এই বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডলের দাবি, এখন নির্বাচন কমিশনের আওতায় আছে, চিঠি করতেই পারেন ডিএম এর কাছে, যাবে ডিএম ভাববেন। প্রথম কথা হচ্ছে, দেখুন, এখন নির্বাচন কমিশনের আওতায় আছে, এখন উনি চিঠি করতেই পারে ওনারা তো, সেখানে নির্বাচন কমিশনের কাছে ডিএম এর কাছে যাবে, তারা ভাববে। কিন্তু আমি যতদূর জানি, এখন যেহেতু নির্বাচন কমিশনের আওতায় চালু হয়ে গেছে, সে হিসেবে এগুলো হয় না। তৃণমূলের কাজই হলো অকাজ করা। যেহেতু ওই পঞ্চায়েতটা বিজেপি ভালোভাবে চালাচ্ছে, মানুষের পরিষেবা দিচ্ছে, তো ওখান থেকে কাটমানি পাচ্ছে না, কারণ এটা বিজেপি দল, বিজেপির পঞ্চায়েত, মানুষের পরিষেবা দেওয়ার জন্যে। সেই মানুষের পরিষেবা হস্তক্ষেপ করার জন্য, যাতে মানুষ পরিষেবাটা না পায়, তার জন্য এটা তো মানুষের জন্যে না, এরা তৃণমূল হলো নিজেদের জন্যে, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য, মানুষের ভালো পরিষেবা দিচ্ছে, যার জন্য ওখানে অনাস্থা এনেছে। এর পরবর্তী পরিস্থিতি কি হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।